শুন, আমি কিন্তু রুনুর জন্য মেয়ে দেখছি, তাই নাকি? খুব ভালো কাজ করছো আপা, মিতুর জন্য একটা ভালো ছেলে দেখে দিও তুমি। আচ্ছা দেখবো, চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, আসো আপা বসো। কিরে তুই এবার শুকাই গেছিস কেন? তোমার চোখে আমার কি সবসময় শুকনাই লাগে? আরে না সত্যি শুকাইছি আপা, তোমার জন্য একটা যাই নেব। এই দেখো, বাহ কি সুন্দর কালারটা, তাই না? সুন্দর, থ্যাংক ইউ। তোদের এই বাসাটা খুব সুন্দর, কিন্তু নিজের বাসা তো নিজের বাসা। আচ্ছা তোদের বাড়ির কাজ কবে নাগাদ শেষ হবে? বছরখানেক তো লাগবে না রে। এক বছর লাগবে না, সামনের বছরের মধ্যে হয়ে যাবে। রুনু ভাই, সব ডেভেলপাররা কিন্তু আবার ভালো না, কোনো হেল্প লাগলে আমাকে বলো। বাহ তো ভালো ব্যবসা হয়ে গেছে। হবে না, ও তোর বাবার ব্যবসা দেখে। তাই নাকি? এটা জানতাম না তো। এই জন্যই বলি রুনু ভাই, যতদূর সম্ভব আমার বিজনেসটা গ্রো করতে হেল্প করো। ঠিক আছে, করবো, হেল্প করবো। মা, রুনু ভাইকে পারফিউমটা দিলা না? ও ভুলেই গেছি আমি, এই নে রুনু। আমরা একবার ফ্রান্সে বেড়াতে গিয়েছিলাম, তখন 10 দোকান ঘুরে ওই পারফিউমটা তোর জন্য কিনেছি নিতি। তাই? ও থ্যাংক ইউ, ইউ আর অলওয়েজ ওয়েলকাম রুনু ভাই। শোন, আমি কিন্তু রুনুর জন্য মেয়ে দেখছি, তাই নাকি? খুব ভালো কাজ করছো আপা, মিতুর জন্য একটা ভালো ছেলে দেখে দিও তুমি। আচ্ছা দেখবো, চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, ভালোই হয়েছে। মেয়ের ফ্যামিলি ভালো, দেখতেও ভালো, চিন্তা করো। অনেকদিন তো হলো, কেন বিয়েটা করো?